তো চলেন দেখে আসি নারুটো ক্যারেক্টারদের সবচেয়ে বড় ভয় কি। তো শুরুতে রয়েছে কাকাশি। কাকাশি ওরচিমারুকে বেশি ভয় পায়, কারণ ছোটবেলায় একবার কাকাশি আর ওরচিমারু ফাইট করেছিল, তখন থেকে কাকাশি ওরচিমারুকে বেশি ভয় পায়। তারপর রয়েছে সুনাদে, সুনাদে রক্তকে বেশি ভয় পায়। তারপর রয়েছে কুরামা, কুরামা মাদারাকে বেশি ভয় পেত, কারণ মাদারা যতবার হাসিরামার সাথে ফাইট করতে যেত ততবার কুরামাকে নিয়ে যেত। এরপর রয়েছে গাড়া, গাড়া নিজের মনস্টার রূপকে অনেক ভয় পেত। এরপর রয়েছে তোবিরামা সেঞ্জু, তোবিরামা সেঞ্জুর সবচেয়ে বড় ভয় ছিল যে কোনো উচিহা যেন হোকাগে না হয়ে যায়। এরপর রয়েছে ওরচিমারু, ওরচিমারু ইতাচিকে বেশি ভয় পায়, কারণ ওরচিমারু যখন ইতাচির সাথে প্রথমবার ফাইট করতে গিয়েছিল তখন ওরচিমারু ইতাচির পাওয়ার দেখে ভয় পেয়ে যায়। এরপর রয়েছে নাগাতো, নাগাতো তার নিজের রিনেগানকে বেশি ভয় পায়। এরপর রয়েছে ডানজো, ডানজো ইতাচিকে বেশি ভয় পায়, কারণ ডানজো জানে যে সে যদি সাসুকেকে এক ফুটাও টাচ করে তাহলে ইতাচি তাকে মেরে ফেলবে। এরপর রয়েছে নারুটো, নারুটো সবচেয়ে বড় ভয় ছিল ওরচিমারু যেন সাসুকের বডিকে কন্ট্রোল করে না ফেলে। এরপর রয়েছে হিরুজেন সারুতোবি, সে মিনাতোকে বেশি ভয় পায়। সো গাইস, এরপর রয়েছে সিনো আবুরামে, চিনো সবচেয়ে বেশি ভয় পায় অ্যালকোহলকে, কারণ সে যদি বুলে অ্যালকোহল খেয়ে ফেলে তাহলে সে ইনসেক্টে কন্ট্রোল করতে পারবে না। সো গাইস, এরপর রয়েছে অবিতো উচিহা, অবিতো ইতাচিকে বেশি ভয় পায়, কারণ অবিতো জানে যে ইতাচি যদি তার রিয়েল আইডেন্টিটি সম্পর্কে জেনে যায় তাহলে ইতাচি কখনো অবিতোকে সফল হতে দিত না। সো গাইস, এরপর রয়েছে গ্র্যানি চিও, তিনি সাকুমা হাতাকেকে বেশি ভয় পায়, কারণ সাকুমা হাতাকে শাশুড়ি প্যারেন্টসকে মেরে দিয়েছিল, তো তখন থেকে গ্র্যানি চিও তাকে অনেক বেশি ভয় পায়। সো গাইস, এরপর রয়েছে অনুকি, অনুকি মিনাতো নামিকাজেকে বেশি ভয় পায়, কারণ মিনাতো হিডেন স্টোন ভিলেজে 10,000 শিনোবিকে একলাই হারিয়ে দিয়েছিল। সো গাইস, এরপর রয়েছে জিরাইয়া সেনসাই, জিরাইয়া সবচেয়ে বেশি ভয় পায় সুনাদেকে। সো গাইস, এরপর রয়েছে হাগুরোমো, হাগুরোমো সবচেয়ে বেশি ভয় পায় তার মা কাগুয়েকে, কারণ সে জানে যে কাগুয়ে যদি আবারও বেঁচে যায় তাহলে সে মানুষদেরকে স্যাক্রিফাইস করে তার ওয়াইজুৎসু আর্মিকে ক্রিয়েট করবে। সো গাইস, এরপর রয়েছে আমাদের সবার অপছন্দের ক্যারেক্টার ক্রাশ সাকুরা, সাকুরার সবচেয়ে বড় ভয় ছিল যে সাসুকে যেন তাকে হেট না করে। এটুকু ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে অল সেট করে দিবেন যেন আমার সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। তো আমি যাচ্ছি, দেখাবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।